ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? তো আমি ভালো আছি। এখন বাজারে দুপুর দুটো, তো আমি চলে এসেছি আপনার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আশা করি আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তার জন্য ভিডিওটা স্টার্ট করি। তো আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব হলো এই গুড ভাইবস এর রোজি রেডিয়েন্ট গ্লো ফেস সিরামটা রিভিউ। তো আগেও আমি এটা রিভিউ শেয়ার করেছিলাম, তো সেটা ছিল হলো এই ছোটোটার, যেটা ছিল 10 ml। তো এটা 10, 30 and 50 ml এর হয়। তো প্রথমে 10 ml ইউজ করার পর আমার খুব ভালো লেগেছিলো। এটা ছিল একটা ছোটো মিনি বোতল আর ড্রপার টাইপের ছিল, এটা পুরো শেষ হয়ে গেছে আমার। তো তারপরে আমি ওটাকে বাই করেছিলাম, এটার যে বক্সটা ছিল মানে প্যাকেজিংটার, ওটা আমি ফেলেও দিয়েছি, এটা এমনি রেখে দিয়েছি যদি কোনো কাজে লাগে কখনো সেই জন্য। আর কোথাও গেলে বড়টা যদি না নিয়ে এখানে অল্প ঢেলে নিয়ে যেতে পারবো আর কি। তো ছোটো ছিল এটা, এটার প্রাইস তখন অল্পই ছিল, তো আমি এটা রিভিউ করেছিলাম, ছিল 215 টাকা, অফার তো পেয়েছিলাম, হয়তো এটা প্রাইস বেড়ে গেছে এখন। আর এটার যে ফ্রন্টের যে ছবিগুলো সেগুলোও পাল্টে গেছে এখন। তো পাল্টানোর ছবিটা তো আমি কিনতে পারিনি, কিন্তু আমার আগেরই ছিল, আমি 4-5 মাস ধরে এটা ইউজ করছি, খুবই ভালো। দিনে দুবার যদি ইউজ করেন তো অবশ্যই ভালো ফল পাবেন। তো এটা হলো রোজিপের রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম 50 ml, এটা নো প্যারাবেন নো অ্যানিমেল টেস্টিং। এটার প্রাইসটা ছিল 499, মানে এখন 550 হয়ে গেছে। আর এটার যে প্যাকেজিংটা, এটা হোয়াইট কালারের হয়ে গেছে, পারলে আমি আপনাদের স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি কেমন আর কি প্যাকেজিংটা হয়ে গেছে। আর এটার যে বোতলের যে ফ্রন্টের ছবিটা, ওটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাট এটা বেনিফিট সম্বন্ধে আমি একবার আবার বলে দিচ্ছি। আর আগেরটা তো অবশ্যই আমি একটা লিঙ্ক দিতে যখন ছোটোটা দেখালাম, ছোটোটার ধর আমি রিভিউ করেছিলাম তখন। এটা হলো স্কিনকে মেনটেন করে, স্কিনের ইলাস্টিসিটিকে ধরে রাখতে সাহায্য করে, স্মুথ করে স্কিনকে। আর আমাদের রোজিপ এক্সট্রাক্ট তো আছেই, আমাদের ব্রাইট করে স্কিনটাকে, স্কিন টোনটাকে গ্লোয়িং করে। আর এটা অ্যাপ্লাই করার সময় মুখটাকে ফেসের তোমাকে ধুয়ে নিতে হবে, তারপর 2 দিন ফোটা নেওয়ার পরে এটা অ্যাপ্লাই করতে হবে ফেসে। তো জেন্টলি ম্যাসেজ স্কিন উইথ ইউর ফিঙ্গার টিপস আর অ্যাবজর্ব করে নেবে। প্রথমে একটু অয়েলি অয়েলি লাগবে, কিন্তু অ্যাবজর্ব করে নেওয়ার পরে বুঝতে পারবেন না যে আপনারা কোনো সিরাম লাগিয়েছেন, একদমই মানে স্টিকি টাইপের নয়। আর আমার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসই আছে, আর যেমন বলা হয় চোখের থেকে সাবধানে ইউজ করতে বা কোনো রকম প্রবলেম হলে ইউজ করবেন না। আর এটা 50 ml বললাম, আমি দেখাচ্ছি কেমন এটা। তো এটা এরকম বড়ো একটা ব্লু কালারের একটা বোতল, এখানেও সেমই একই জিনিস লেখা রয়েছে, মানে একই প্রাইস, একই ml, একই সব বেনিফিট, হাউ টু ইউজ, কেয়ারফুল, বুঝতে পারছেন। এটা কিন্তু কাঁচের বোতল, প্লাস্টিকের নয়, আদার্সগুলো যেমন সব প্লাস্টিকেরই ছিল। আর এটা একটা পুশ সিস্টেম ছিল, এটা ক্যাপটা এরকম, আর এটা পুশ করলে এখান থেকে এক ফোঁটা ড্রপ নিয়ে তারপরে আমি ফেসে ইউজ করে নিই, মানে একবার টেপার পরে যতটা আমি ইউজ হয়, লাগলে তো আবার নিয়েই নিই, 2 দিন পরে নিতে বলেছে তার বেশি নয়, যদি প্রয়োজন তাহলে নিয়ে নেবেন আর কি। তো এখন আমি আর নিয়ে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার লাগানো হয়ে গেছে একবার, দিনে একবার ইউজ করা হয়ে গেছে, আবার সে রাতে করবো। দিনে দুবার করলে তো ভালোই ফল পাবেন, রাতে ঘোরার আগে আর সকালে স্নান করার পর বা ঘুম থেকে উঠে যদি পারেন। তো এই ফ্রন্টে যে ছবিটা দেখছেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওটা আমি দেখি স্কিনে দেখে নিন, বাট এমনি আদার সব ঠিক আছে, এবং ব্লু টুলু সবই আছে, একই সিস্টেম। ব্লু কালারে এটা বদলটা কাঁচের, আর ফ্রন্টে এরকম ছবি, ব্যাকেও লেখা রয়েছে, ছবি রয়েছে, আর এখন পুশ সিস্টেম, হোয়াইট কালার এটা, আর ক্যাপটা ট্রান্সপারেন্ট। তো এটা সম্বন্ধে আর কিছু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মানে আমাদের ভিটামিন ই আছে, অ্যালমন্ড আছে, জোজোবা আছে, আর রোজি অয়েল তো আছেই। আর এটা অল স্কিন টাইপ, ডালনেস, লুজ অফ ফ্রিমনেস, ইলাস্টিসিটি, আন ইভেন স্কিন টোন, রিঙ্কেলস, এসবকে দূর করে, প্রিহাইড্রেটেড স্কিন, কোয়েলিটি ফিট অবশ্যই। আর রোজি বা রোজি অয়েল আছে, অ্যান্টি এজিং এর কাজে লাগে, হাইড্রেট স্কিন, মেনটেন্স, ইলাস্টিসিটি, ময়েশ্চারাইজিং স্কিন, রেডিয়েন্স, একটা সিরাম, আর মেড ইন ইন্ডিয়া, এগুলো সমস্তই গুড ভাইবস মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট। তো রোজিবে আরও অনেকরকম প্রোডাক্ট আছে, আপনারা যারা সেগুলো কিনতে পারেন। জাস্ট আমি হনেস্ট রিভিউ করছি, তো আমার ভালো লেগেছে, আমি বেশি কিছু দিন ইউজ করে তো অনেকটা শেষও করে ফেলেছি প্রায় এতটা মতন। তো যাই হোক, যেহেতু অল্প অল্প লাগে সেগুলো বেশি শেষ হয়নি, কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে আর কি। তো দেখুন কথা আছে না, মেয়েরা 20 দিন বুড়ি, তো এখন থেকে ইউজ করতে হবে, শুরু করতে হবে, তাই আর বুড়ি হওয়া অব্দি আমি কোনো লাভ নেই। তো এরকম হলো ব্যাপার, আগে থেকে স্কিন কেয়ার যত্ন নিতে হবে, আর সামনেই শীতকাল আসছে তো আরও যত্ন নিতেই হবে, স্কিন ড্রাই হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো প্যাকেজিংটা খুবই সুন্দর, আমি একটা কার্ডবোর্ডের বক্স প্লাস এরকম একটা সিলেম, খুবই ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। না হলে ছোটো একটা কিনে দেখলাম 10 বা 30, আর তারপরে 50, আমি 10 কেনার পরেই একবারে 50 কিনে নিয়েছিলাম, কারণ তো দামটা বেড়ে যাচ্ছে, যে জানবেন যেটা বেশি দাম হবে সেটাই মানে বেশি চল আর কি, সেটা চলছে মানে মার্কেটে, যেগুলো দাম কমে যাবে সেগুলো হয়তো চলে না সেম, আর যেটা দাম বেড়ে যায় সেটা আমি ভালো বিক্রি হচ্ছে বলে দামটা বাড়ছে না এরকমই আর কি। তো দেখলাম যে বেড়ে গেছে কয়েক মাসের মধ্যে। আর এই সিরামটা পুরোপুরি ট্রান্সপারেন্ট কালার, কোনো রকমের মধ্যে কালার অ্যাডেড নেই। তো আপনাদের কেমন লাগলো আজকের আমার রিভিউটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখন আপনাকে চলে যাবে, আপনার সাথে দেখতে পান। আর যারা আমার আগে থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য। আর যারা এখন আর ভিডিও দেখছেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করিন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আমার আর দেখতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে আসতে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বাড়িতে আবার বেশি বারে বেরোবেন না, বাড়ি বেলা অবশ্যই মাস্ক স্যানিটাইজার নিয়ে যাবেন, আর বাড়িতে বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন। স্টে হোম, স্টে সেফ, টাটা।